नमस्कार बंधुरा सबस्क्राइब करुन आमादेर स्काई 18 बांग्ला न्यूज चैनल करीमगंज एवं प्रेस करुन बेल आइकन आमादेर प्रतिदिनेर न्यूज पेये जान सबार आगे धन्यवाद। মোবাইল ফোন ও সিম উদ্ধার করা হয়। তার সাথে নাজিরের স্ত্রী সেলি বেগম নামে মহিলাকে আটক করা হয়। 14 তারিখ আছিল একটা ইনফরমেশন পাওয়া গেছিল বর্ডার আমার ফেন্সিং অর হিপার্ক, ঠিক হিপার্ক হলেও কিন্তু বাংলাদেশ নয়, আমার ভারতীয় আসলে তার কেউ কেবা ঘর আছে বর্তমান তার লাফা চাইল এরিয়া। তো একটা ইনফরমেশন আসলে কোবা ড্রাগস ব্যবহার করা বলে একটা ইনফরমেশন আসলে, তো সেই ইনফরমেশন ভিত্তিক বিএসএফ আমার পুলিশক ইনফরমেশন দিয়েছিল। তারপরে আমার পুলিশের লগত মিলি পেলাই ভিতর যা গৈছিলে, যাই পেলাই এখন ঘরত আমি সার্চ করেছিলে। সার্চ করে থাকা অবস্থাত এজনী মহিলার হাতের পর প্রায় 2 লক্ষ টাকার বাংলাদেশি মানে টাকা উদ্ধার করা হয়েছিল। তার লগতে ভারতীয় টাকাও আসলে আর ভারতীয় যেহেতু আসল 500 টাকা নোট দুখন পাওয়া গেছিল। কি নাম? শিখা বেগম। তাই নাম শিখা বেগম? হ্যাঁ। কি প্রাথমিক তদন্ত কিবা ওলাই আহিছে নেকি? নর্মেল স্ট্যান্ডত থাকা এজন মানুষের ওসর ইমান টাকা লৈ কি করে আছে? না এটা হয়তোলৈকে সম্পূর্ণ আমি কব পৰা অবস্থা নাই, কারণ এতিয়া আৰু যি আৰু এজনী আছে সেইজনী সেই সময়ত ঘৰত আমি পোৱা নাই। তো সেইজনী পালেহে আমি গোটেইখিনি বস্তু কিয় আনিছিল কোনে আনিছিল সেই গোটেইখিনি বস্তু আমি জানিব পৰা যাব। মানুহ ক'ত আছে? তাই পলাতক অৱস্থাত আছে। নোটিছ দি পেলাই যাব দিয়া আছে। এতিয়া বাংলাদেশী টকা সেই হিচাপত আমাৰ তেনেকুৱা কেছ নাই। তেওঁক সোধপোছহে কৰা হৈছে। তো সম্পূৰ্ণ যে কোৱাৰ পিছত এতিয়া আইনের এটা ব্যবস্থা থাকে, যেটো আমাৰ যিটো সেশনবিলাক বহা থাকে 7 বছৰ তলৰ পানিশমেন্ট হলে তেওঁ নোটিছ দি পেলাই যাব দিব লগা হয়। শিলচরে অগ্নিসংযোগকারী মাতৃ ও শিশুকন্যাকে হত্যা, তীব্র চাঞ্চল্য। রাত্রে অন্ধকারে বাসগৃহে অগ্নিসংযোগ করে মাতৃ ও শিশুকন্যাকে হত্যার ঘটনা। শিলচরের শহরতলি বেরেঙ্গাতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত্রে বেরেঙ্গা দ্বিতীয় খণ্ডের রবিদাসপাড়াতে রাজু রবিদাসের ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্ত। অগ্নিকাণ্ডে রাজু রবিদাস, পত্নী দুলিয়া রবিদাস, কন্যা অঞ্জলি রবিদাস গুরুতর আহত হয়। সংকটজনক অবস্থাতে তৎকালীন শিলচর মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়, যদিও পত্নী ও কন্যা দুজনের মৃত্যু হয়। গত কালকে রাত্রে 12টা থেকে মানে 12:30 থেকে ফোনে 1টার ভিতরে সেই একজন লোক আমরা সিনচিরা দেখছি না, দরজা খাটিয়া ঢুকছে, ঢুকিয়া গিয়া মানে আমার ছোট ভাই মানে যে মেলুকটা আসলো খে ঢুকার জামাই ডাকার জামাই ঘুমো হে ঢুকিয়াও গিয়া ফট করে লাইট অফ করে দিয়েছিল, অফ করিয়াও স্প্রে না কি জিনিস আমরা তো দেখছি না মারছে। এরপরে আমার ছোট ভাইটা হে গেছে আমার ঘর গিয়া খান্দে, দাদা উঠো দাদা উঠো দাদা, আমি ফাগলি উঠছি, উঠিয়ে গিয়া দেখি এই অবস্থা। এরপরে আমরা অ্যাম্বুলেন্স ফোন করছি, অ্যাম্বুলেন্স আইসে 108 আইয়া লইয়া গেছে মেডিকেল।
আজকে 11 সময়ে আমার ছোট ভাইয়ের বউটা মারা গেছে। 19 মে ভাষা শহীদ দিবস উদযাপনের দিন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিলের দাবি অসম সরকারের কাছে উত্থাপন করলো অল ইন্ডিয়া ডিএসও করিমগঞ্জ শাখা। এমর্মে আজ শহরের সন্তরবাজার সংলগ্ন এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করে প্লে কার্ড হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। যে 19 মে আমাদের বরাক উপত্যকার সমস্ত জনসাধারণের কাছে একটি অত্যন্ত আবেগের দিন, কারণ এই দিনটিতে 1961 সনের মাতৃভাষার মর্যাদা রক্ষার্থে 11 জন শহীদের মৃত্যুবরণ করেছিলেন আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে। আমরা অত্যন্ত আবেগের সহিত, অত্যন্ত শ্রদ্ধা এবং যথাযোগ্য মর্যাদা সহকারে এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করে থাকি। আমরা আমাদের ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা এই দিনটিকে পালন করেছি এবং বরাক উপত্যকার জনসাধারণ, শুধু বরাক উপত্যকা নয়, বরাক উপত্যকা ছেড়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই 19 মে দিনটিকে যথার্থ মর্যাদা সহকারে পালন করা হয়ে থাকে। এবারে এই 19 মের দিনে আমাদের আসামের উচ্চশিক্ষা মন্ত্রক এবং মাধ্যমিক শিক্ষা মন্ত্রক এই 19 মের দিনটিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা যে রুটিনটা পাবলিশ হয়েছে সেই রুটিনের মাধ্যমে আমরা দেখেছি, পাবলিশ করা রুটিনের মধ্যে আমরা দেখেছি এবং পার্টিকুলার সেই 19 মের দিনেই পরীক্ষা দুখানি পরীক্ষা রাখা হয়েছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করছি। আমাদের ডিএসওর পক্ষ থেকে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন জেলায় আরও দুইটি জেলার মধ্যে আমরা প্রতিবাদ সাব্যস্ত করেছি। আজকে আমরা করিমগঞ্জ জেলাতেও এই প্রতিবাদ সাব্যস্ত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল। প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে। এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত রয়েছে পড়াশুনোর সুবিধে। তাছাড়া রয়েছে যাতায়াত ব্যবস্থার সুবিধে, সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ। দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে। আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল, পাথারকান্দি রোড, করিমগঞ্জ, রেলগেটের পাশে। ফোন নাম্বার 8135084411 অথবা 7399207878। করিমগঞ্জ জেলার এরালিকুল রেল স্টেশনের ওয়েটিং হলে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন মস্তিষ্ক বিকৃত এক মহিলা। ঘটনাটি করিমগঞ্জ জেলার এরালিগুলে বুধবার সকালে রেল প্ল্যাটফর্মের ওয়েটিং হলে নবজাত শিশুর কান্না শুনতে পান স্থানীয়রা। জানা গেছে এই মহিলা প্রায় বছরখানেক থেকে এরালিগুলের রেল প্ল্যাটফর্মে বসবাস করে আসছেন। কেউ কেউ বলছেন লকডাউনের একদিন আগেই নাকি এখানে এসেছেন। মহিলা নিজের নাম সুনিতা বলে পরিচয় দেন, যদিও তার কথাবার্তা পরিষ্কার নয়। নিজেকে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন, তবে কেউ জিজ্ঞেস করলে বাড়িঘড় এই এরালিগুল প্ল্যাটফর্মকেই বলে বেড়াচ্ছেন। সন্দেহ করা যাচ্ছে এই মহিলার একাকিত্ব এবং অসহায় অবস্থার সুযোগ নিয়ে কোনো দুষ্ট লোক তার সঙ্গে কুকর্ম করেছে প্রায় 7-8 মাস আগে বলে সন্দেহ করেছেন স্থানীয়রা। মৃতদেহ সৎকারের জন্য কারেন্টের চুল্লি বানানো হয়েছিল করিমগঞ্জের ব্রজেন্দ্র রোড শ্মশানে, কিন্তু বিগত কয়েকদিন থেকে চুল্লিটি নষ্ট হয়ে থাকার জন্য কোনো মৃতদেহ সৎকার হয়নি। আজ সাংবাদিক ডেকে বিধায়ক কমলাক্ষ উল্লেখ করেন,
কাল থেকে শুরু হবে সেই চুল্লি চলাচলের কাজ। সাত আট মাস আগে ইলেকট্রিক চুল্লি উদ্বোধন করা হয়েছিল। কোভিড চলাকালীন অবস্থায় অর্থাৎ ভয়ঙ্কর যখন অবস্থা ছিল, বর্তমানে যদিও আবার সেকেন্ড ওয়েভটা চলে আসছে, যদিও যখন এক্সট্রিমে ছিল তখন আমরা এই ইলেকট্রিক চুল্লি আমরা ব্যবহার করেছিলাম। হয়তোবা আপনার আমাদের টেকনিশিয়ান বা আমরা ঠিক ঠিক মানুষ সেখানে ডেপুট করতে পারিনি, তার জন্য কিছুটা উল্টাপাল্টা হয়ে যায় এবং এখানে যেগুলো টেকনিক্যাল কিছু ডিফেক্ট হয় এবং তারপর সেটা বন্ধ হয়ে যায়। তো ইলেকশন চলাকালীন অবস্থায় কোম্পানির সঙ্গে বারবার আমরা যোগাযোগ করি, কিন্তু কোম্পানি সেই ইলেকশন থাকাকালীন অবস্থায় হয়তোবা ওদেরকে পাঠাতে সম্ভব হয়নি। তো ইলেকশনের পর আবার পাঠানো হয়েছে সেই টেকনিশিয়ানদেরকে, কালকের ভিতরে হয়তোবা সেগুলো একদম কমপ্লিট হয়ে যাবে। এবং তারপর আমি কমিটিকে বলেছি যে কমিটির একটা রেসপন্সিবিলিটি আছে, একটা দায়িত্ব আছে, একটা ভালো একটা ছেলেকে সেখানে ডেপুট করতে হবে এবং সেই ছেলেকে সেখানে শেখাতে হবে কীভাবে ডেডবডি ঢুকাতে হয়, কীভাবে বের করা বার করতে হবে বা কী করা উচিত, কী ধরনের পন্থা অবলম্বন করা দরকার, সেই কথাগুলো ভালো করে শিখতে হবে। এবং তারপর সেই ছেলেটা যখন সুন্দরভাবে সেগুলো অপারেট করবে তখন সেটা লংজিভিটি আরও বাড়বে। এবং আমি মনে করি যে সেইটা চলাকালীন অবস্থা এবং চলা আরম্ভ করারও আগে আমরা বিশেষ করে এখানে পূজাও একটা দেবো, একটা ব্রহ্মা পূজা একটা দেবো। আমি কমিটিকে বলেছি যে ব্রহ্মা পূজা দিয়ে ভালো করে কীর্তন এবং ভালো করে পুজো করে তারপর যাতে ইলেকট্রিক চুলা যাতে স্টার্ট করা হয়। এবং ইতিমধ্যে আপনারা খুশি হবে যে আমি বিধায়ক তহবিল থেকে আমি একটা সরবরাহের গাড়িও দিয়েছি, অর্থাৎ আমাদের যাতে কোনো ধরনের যাতে অসুবিধা না হয়, যাতে শেষ কার্য শেষ গন্তব্যস্থল শ্মশান এবং সেখানে আসতে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, যাতে সেটা কারণ সেটা চিরন্তন সত্য, জন্মিলে মরিত হবে আমাদের। কিন্তু কোথাও থেকে সব জায়গায় সবার যাতে আয়ু দীর্ঘজীবী হয়, সবাই যাতে বেশি বেশি যাতে জীবন লাভ করেন সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। করিমগঞ্জে রমজানের প্রথম জুম্মার নামাজ আদায় করেন ইসলাম ধর্ম প্রাণ ব্যক্তিরা। মসজিদে মসজিদে করোনার বিধি নিয়ম মেনে প্রতিটি মসজিদ স্থানে দেখা যায় ইসলামিক ধর্মের লোকদের। রোজার বিষয়বস্তু নিয়ে উল্লেখ করেন অনেকেই। বছরে এক বা এক মাসে থাকে রমজান মাস। এই রমজান মাসে আমরা অন্যান্য মাস থেকে অন্যান্য মাসেও যে ফজিলত আছে, যে এটা পাওয়া যায়, এর থেকে সত্তর গুণ বেশি ফজিলত পাওয়া যায় এই রমজান মাসে। এর কারণে আর তো তারপরে আজকে হইল জুম্মার, এই রমজানের প্রথম জুম্মা। এই জুম্মা আমরা সব একত্র হয়েছি, এটা আমরা এই নমাজটা করছি এবং বিশ্ববাসীর শান্তি কামনা করিয়া আমরা দোয়া করছি। সারা মুসলিম বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে, মানুষের মনে অনেক দিন ধরে এটা পিপাসা যে গত রমজানের একদিনও জুম্মার নামাজ শহর বিশেষ করে শহরের কোনো মসজিদ আদায় হয়নি। এই তৃষ্ণা নিয়ে, এই পিপাসা নিয়ে মানুষ আজকে জমায়েত হয়। যদিও বন্ধের দিন আমরা ধারণা করেছিলাম যে হয়তো মানুষ সো দু এক মানুষ হবে, অনেক বেশি হয়েছে মানুষ, তবে আমরা আহ্বান রেখেছি যে আগামী নমাজের সময় আমার আগামী জুম্মার দিন আমরা আর তিনটা জুম্মা পাবো এই মাসে রমজান মাসে। প্রত্যেকটা জুম্মায় যাতে মানুষ মাস্ক নিয়ে মাস্ক পরে আসে। আমরা আজকেও জমাতে এখানে অনেকে মাস্ক পরে এসেছিলেন যখন জমায়েত ছিল, আমরা এই আহ্বান রেখেছি। এবং বিশ্ব শান্তির পাশাপাশি আমরা বিশ্ব থেকে যাতে এই করোনা ভাইরাস নির্মূল হয়ে যায়। নমস্কার বন্ধুরা,
সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।